আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ব্লগটি ঈদের দিনের ব্লগ, তো ঈদের দিনে কী কী করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এটি আমাদের কোরবানির গরু আলহামদুলিল্লাহ। এখানে আমার হাজবেন্ড গরুটিকে আদু করছে, গরুটি অনেক ভালো হয়েছিল মাশাল্লাহ। তো এরপরে আমরা সকালের খাবারের আয়োজনে চলে আসলাম। সকালের অনেক ব্যস্ত ছিলাম আজ এবার ঈদে, এই জন্য রান্নার ক্লিপগুলো নেওয়া হয়নি। তো আমি তাড়াতাড়ি টেবিলে সব সার্ভ করে দিয়েছি, কারণ খাবার শেষ করে সবাই কোরবানির জন্য চলে যাবে, তো এই জন্য তাড়াতাড়ি করছি। আমি সব কিছু টেবিলে একসাথে এনে ফুটেজও নিতে পারিনি। তো কোরবানির পর আমি গিয়েছিলাম গরুটা দেখার জন্য, তো এখানে আমাদের গরু কোরবানি হয়ে গিয়েছে। এরপর আমরা বাসায় এসেছি, এটা আমার ননাসের গরু ছিল, ওই গরুটা বাসায় কোরবানি দেওয়া হয়েছে। তো আয়াতকে দেখাচ্ছিলাম আর কি, এসব আয়াত গরু দেখবে বলছিল, এই জন্য ওকে নিয়ে যাওয়া। তো এটা বাসায় দেওয়া হয়েছিল। এরপর আমি খুব ব্যস্ত ছিলাম, আমি অন্য কোনো ফুটেজই নিতে পারিনি। এরপর বিকেলের দিকে একটু বের হয়েছিলাম, বাইরে গিয়েছিলাম, আমরা নৌকায় যে উঠবো এই জন্য গিয়েছিলাম। এত সুন্দর পরিবেশ ছিল মাশাল্লাহ। বাবু ঘুমিয়ে গিয়েছিল ওর বাবার কোলেও, আমার কাজিন ছিল দুইজন, তার বাচ্চারা ছিল, আমরা এখানে নৌকায় উঠেছি। খুবই ভালো লাগছিল, পরিবেশটা এত সুন্দর ছিল, এখানে সবাই ছিল, আমার কাজিন ছিল, তার বাচ্চারা ছিল, আমরা খুব মজা করেছি, খুব এনজয় করেছি। আয়াত তো খুবই এনজয় করেছে, আয়াতের ফার্স্ট টাইম নৌকা ভ্রমণ ছিল এটা। এরপর আমরা পাশেই একটা রেস্টুরেন্টের মতো ছিল, ওইখানেই খেয়েছি। তো আমরা পাস্তা অর্ডার করেছিলাম, কোল্ড কফি অর্ডার করেছিলাম, পিৎজাও অর্ডার করেছিলাম। এখানে আয়াতকে পানি খাওয়াচ্ছে ওর বাবা, পানি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। এরপর হাজবেন্ডের কাছ থেকে সালামি পেয়ে গিয়েছিলাম, সেটা টিপো দেখালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।